হ্যালো ফ্রেন্ডস, ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। এই আজকে আমার ভিডিও টপিক যেটা, সেটা হচ্ছে আমি আজকে পিটুনিয়ার পরিচর্যা এবং সার প্রয়োগ সম্বন্ধে ভিডিও বানাবো। তো পিটুনিয়ার পরিচর্যাটা খুবই সহজ এবং এটা আমাদের শীতকালে আমাদের বাগানকে খুব সুন্দর করে করে তোলে, যদি আমরা এর পরিচর্যাটা বা এর সার প্রয়োগ বা সমস্ত জিনিসটা খুব ভালোভাবে করে থাকি। তো আজকে আমি দেখাবো পিটুনিয়ার কী পরিচর্যা করতে হবে। গাছটা বসানোর মোটামুটি আমাদের 20-25 দিন হয়ে গেছে, তো তারপরে আপনারা এই পিটুনিয়াতে কী পরিচর্যা করবেন তো সেটাই আমি আর সার প্রয়োগ সম্বন্ধেও বলবো। তো অ্যাট ফার্স্ট আমরা পিটুনিয়াতে কী পরিচর্যাটা করব সেটা আমি একটু বলে দিই। দেখুন, আমার গাছগুলো বসানোর পরে খুব সুন্দর হয়ে গেছে, চারিদিক দিয়ে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে। দেখুন, প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে গাছটাতে। তো এই ব্রাঞ্চগুলো আপনারা চেক করে নেবেন, ব্রাঞ্চগুলো যে বেরিয়েছে যে পাতা, কারণ এটা আপনাদের মাটির সঙ্গে এই গাছটা চেপে বাটির মতন হয়ে আমাদের হয়। তো এগুলো অনেক টাইমে কি হয়, গাছের সাইড থেকে যে বড় বড় পাতাগুলো বেরোয় সেগুলো আমাদের যে ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলোকে আটকে দেয়। তো এগুলো একটু দেখে নেবেন যে ব্রাঞ্চগুলোকে কোনো পাতার দ্বারা ব্রাঞ্চগুলো আটকাচ্ছে না, তো যদি আটকায় তাহলে সেই পাতাগুলোকে আপনারা কেটে দেবেন, ঠিক আছে? সেই পাতাগুলোকে আপনারা কেটে দিলে তো এই ব্রাঞ্চগুলো, যেমন ধরুন এই পাতাটা আসছিল, এই ব্রাঞ্চটা আমি কেটে দেওয়ার পরে এই পাতা, এই ব্রাঞ্চটা খুব সুন্দরভাবে বাইরের দিকে আসবে। এবারে সেকেন্ড যে জিনিসটা, গাছটাকে আপনারা প্রপার সানলাইটে রাখবেন এবং বিকালবেলা গাছটাতে জল দেবেন, গাছটাকে খুব ভালো করে চান করিয়ে দেবেন এবং জল দেবেন। এবারে থার্ড যে এদের মধ্যে জিনিসটা আসছে, এর ফার্টিলাইজারটা আমরা যেটা ব্যবহার করব, যে সার প্রয়োগটা আমরা এর মধ্যে করব, সেটা হচ্ছে এর ফার্টিলাইজারটা আমরা সিম্পলি এখন এই গাছে নাইট্রোজেনযুক্ত সার দেবো। যে কোনো নাইট্রোজেনযুক্ত সার আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা নাইট্রোজেনের সোর্স হিসাবে, সমস্ত যারা বাগান করি তারা সকলেই জানি, নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা যে মেইন সারটি ব্যবহার করি সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল। তো সেই সর্ষের খোল ভেজানো জল আমি এর মধ্যে ব্যবহার করব, ঠিক আছে? আর আপনারা যে কোনো জিনিস, গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন ফসফরাসের প্রয়োজন হয়, তো আমরা নাইট্রোজেনযুক্ত সর্ষের খোল ব্যবহার করবো, যার মধ্যে ফসফরাসেরও পার্সেন্টেজ আছে এবং অন্য মাইক্রোনিউট্রিয়েন্টও অবশ্যই আছে এর মধ্যে। তো আমরা এটা মেনলি একটাই ফার্টিলাইজার ইউজ করব, যাতে গাছগুলোর বৃদ্ধি সমস্ত কিছু সুন্দরভাবে হয়। তো এটা ব্যবহার করার জন্য আমি আমার সর্ষের খোল, সর্ষের খোলটা মোটামুটি 24 ঘন্টা বা আপনাদের পুরনোও যদি থাকে কোনো অসুবিধা নেই, সেটার মধ্যে ব্যবহার করুন। তো আমি এটা এবার ব্যবহার করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি এই মগের মধ্যে, আমি সর্ষের খোল ভেজানো জলটা নিয়ে নিয়েছি। তো নিয়ে দেওয়ার প্রসিডিওর হচ্ছে, আপনারা মাটি থেকে একটু ছেড়ে, যেখানে গাছের গোড়াটা নেই একটু ছেড়ে ব্যবহার করুন। তো আমি সাইডে ব্যবহার করছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনারা। সাইডে ব্যবহার করুন, কারণ এটা আমাদের মাটির সঙ্গে এই গাছটা পুরো আটকে হয়। তো যদি আমরা গাছের গোড়ার মধ্যে ব্যবহার করি তাহলে সর্ষের খোলের জন্য আমাদের ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে গাছে। তো এটাই হলো আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের ভিডিওটা দেখে একটু ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন। আজকের ভিডিওটা এতটাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।